সারা রাজ্যে সিপিএম পার্টি অফিসগুলোতে বিভিন্ন ধরনের বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে প্রতিনিয়ত। তার সঙ্গে সঙ্গতি রেখেই বৃহস্পতিবার শাবরুমের মনুবাজার সিপিএম পার্টি অফিস থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। রাজ্যজুড়ে সিপিএম পার্টি অফিসগুলোতে যে পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে তাতে সহজেই অনুমান করা যাচ্ছে, 2018 বিধানসভা নির্বাচনে যদি সিপিএম দল জয়ী হতো তাহলে রক্তের বন্যা বইত ত্রিপুরায়। বুধবার রাতে আনুমানিক রাত 12টায় হঠাৎ মনুবাজারস্থিত মোটর স্ট্যান্ডের পাশে সিপিএম পার্টি অফিসে বিকট আওয়াজ শুনে এলাকাবাসী ও পুলিশ এগিয়ে আসে। সারা রাত পুলিশ টহলদারি চলে পার্টি অফিসের বাইরে। বৃহস্পতিবার সকালে অফিস খুলে তল্লাশি চালাতেই বেআইনি অস্ত্রসহ অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানায় এলাকাবাসীরা, গতকাল রাত্রি আনুমানিক প্রায় 10:30-11টার মধ্যে মনু সিপিএম যে পার্টি অফিস, এই পার্টি অফিসের মধ্যে একটা বিকট শব্দ হয়। বাজারে থানার যারা ডিউটিরত ছিল ওনারাও দেখেছেন, এলাকার মানুষ বেরিয়ে এসেছে রাত্রেবেলায়। এটা চার্জ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি ছিল। মাননীয় এসডিপিও সাহেব, ওসি সাহেব বললেন এখানে অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেটের সামনে, মানুষের সামনে যেন এটা চেক করা হয়। আসলে সারা ত্রিপুরা রাজ্যেই প্রত্যেকটি সিপিএম পার্টি অফিস, আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, প্রত্যেকটি সিপিএম পার্টি অফিস যেন তল্লাশি করা হয়, কারণ ওরা জনগণের ভোটে হেরে গেছে। মানুষ ওদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু ওরা এখনো সেই শিক্ষা পায়নি। গত 25 বছরে বাম শাসনে মনুতে প্রায় 18 জন রাজনৈতিকভাবে খুন হয়েছে বলে জানায় এলাকাবাসী। তাদের দাবি এই খুনের সাথে জড়িতদের যেন শীঘ্রই গ্রেপ্তার করা হয়। মনুমণ্ডলের বিজেপির শীর্ষ নেতা মৃদুল পাটারি ও জনগণের এই দাবিতে সহমত পোষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।